এবং প্রশংসা করতে গিয়ে তিনটা জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে মনে আছে তিনটি জায়গায় জায়গায় মিথ্যা বলা জায়েজ নাম্বার এক এক নাম্বার হলো যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ নাম্বার দুই হচ্ছে দুই মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ তার মানে হচ্ছে দুই ভাই ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে বাপ ছেলে ঝগড়া প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া এনাকে গিয়ে বলবেন ভাই আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে এইভাবে লেগে গেছেন আরে ভাই আপনার ভাই আপনার যে প্রশংসা করছে চোখের পানিতে ভাসায় দিছে এটা হলো ভুল মানে বলে নাই কিন্তু বলার উদ্দেশ্য কি ওনার মনটা নরম করা ওরে গিয়ে আবার বলবেন ভাই রে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এত কথা বলো কই তোমার ভাই তো তোমার জন্য কত মনটা কাঁদে আহা কানতে কানতে শেষ হ্যাঁ তুমি কেন তোমার ভাইয়ের বিরুদ্ধে এভাবে গেলা এই দুইজনকে যখন বলবেন তাদের মনটা নরম হবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে নবী ইসাল্লা সাল্লাম বলছেন আলা ওয়াসালা সিয়ামা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি সালাতের চেয়ে চেয়ে সিয়ামের চেয়ে নফল সালাত নফল সিয়াম নফল দান সৎকার উত্তম এমন আমল একটা বলবো সিলাতু এমন আমল বলবো সিল বাইনা নাস দুই পরস্পর বিরোধী ঝগড়া করে ওয়ালা দুই জনের মাঝে মিলায় দাও নফল দান নফল সিয়াম নফল সালাতের চেয়ে বেশি সওয়াব পাবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতিদের দিকে কষ্ট চাপ আপনাদের সম্মানিত হাজিরা এদিকে খেয়াল করে আল্লাহু আকবার কাজেই দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে মিথ্যা বলা যায় যাচ্ছে কয়টা গেল দুইটা নাম্বার থ্রি তিন নম্বর হচ্ছে বিবির প্রশংসা স্ত্রীর প্রশংসা করতে গিয়ে পারলে একটু পাম দেওয়ান আমাদের ফেনি নোয়াখালীর বাসা কয় পাম দেওয়া পা দুনিয়া তামসি আলাল পাম দুনিয়া চলে পামের উপরে হ্যাঁ আর ফেনীরে একটা আঞ্চলিক বাসা আরে হাবা দি হুডা আলার মানে এটা ফেরির ভাষা মানে পাম দেওয়া এই জন্য শুনুন না এদিকে স্ত্রীর প্রশংসা করা শুন না নবী সাল্লাহ ইসলাম মাঝে মাঝে বিবিকে আদর করে সংক্ষিপ্ত নামে ডাকতেন ইয়া আ ইসু ইয়া আ ইসু ইয়া হুমাইরা ইয়া ইসু এগুলো আদরের ভাষা আমাদের আগে মুরব্বীদেরকে দেখছি মুরব্বীরা আপনার দাদিদের দাদারা দাদিদেরকে ডাকতো এই ফুফারা ফুফুদেরকে ডাকতো মানে মুরব্বীরা বোরে ডাকতো টুনটুনি ময়না আর এগুলো আদরের ভাষা এগুলো রসুল্লাহামের সুন্না ঠিক না আদর করে যেই ভাষায় ডাকলে বিবি খুশি হবে সেই ভাষায় বিবিকে ডাকা এগুলো শুননা বিবির প্রশংসা করবেন মাঝে মাঝে প্রশংসা একটু বাড়াইয়া করলে অসুবিধা নাই তোমার মতো বউ যেই ঘরে আসে লাইক কোন দরকার নেই লাইট গেলেও আমার টেনশন নাই তোমার চেহারার আলোতে ঘর ফক 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 করে এগুলো বলবেন প্রশংসা করবেন বিবি চায় আপনার প্রশংসা জীবনে আপনার মুখ দিয়া বোম মারলে একটা প্রশংসা বোর বের হয় না এবং আপনাকে কেন ভালোবাসবে